জামিন অধরে রইল প্রাক্তন মন্ত্রীর, সত্যির জয় হবেই মন্তব্য পার্থের। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য সহ সাতজনের আরও 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল সিবিআইয়ের বিশেষ আদালত। আজ বৃহস্পতিবার এই নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং বড়দিন এবং নতুন বছরের শুরুতেই পার্থ চট্টোপাধ্যায় সহ বাকিদের থাকতে হবে জেল হেফাজতেই। আগামী 5 জানুয়ারি পর্যন্ত পার্থদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। সকালে তিনি আদালতে ঢোকার আগে দলের কর্মী সমর্থকদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। ঠিক কী বললেন পার্থ চট্টোপাধ্যায়? আজ বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনকে আলিপুর আদালতে তোলা হয়। সবুজ রঙের পাঞ্জাবি এবং নীল জহর কোট পরে তিনি আদালতে প্রবেশ করেন। আর আদালতে ঢোকার সময়েই সাংবাদিকদের তিনি বলেন, তৃণমূলের 25তম প্রতিষ্ঠা উপলক্ষে সকল সহকর্মীদের শুভেচ্ছা জানাই, বন্ধুবান্ধব সহকর্মী সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাই, আমার এলাকা বেহালা নাগরিকদের অভিনন্দন, বহু প্রতীক্ষিত জোকা তালাতলা মেট্রো রেল চালু হোক, আমাদের বহুদিনের শখ তা যেন পূর্ণতা পায়। আদালত থেকে বেরিয়ে ঠিক কী বললেন? এদিন পার্থসহ 7 জনের বিরুদ্ধে আবার জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আদালত থেকে বেরোনোর সময় পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমার উপর যারা আস্থা রেখেছিলেন এখনও আস্থা রাখুন, সত্যির জয় হবেই। সিবিআইয়ের আইনজীবী আদালতে দাবি করেছিলেন পার্থই নিয়োগ দুর্নীতির মূল চক্রি, এই দুর্নীতির পিছনে বৃহত্তর ষড়যন্ত্র আছে। সেই শুনানির সময় পার্থ এজলাসে প্রশ্ন করেছিলেন, বৃহত্তর ষড়যন্ত্র সংজ্ঞা কী, ঠিক কী ঘটেছে আদালতে? আজ বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায় আইনজীবী সেলিম রহমান আদালতে জানান, তার মক্কেলের স্বাধীনতা খর্ব করা হচ্ছে, তদন্তের নামে বেশি শক্তি দেখাচ্ছে সিবিআই, সাংবিধানিক অধিকার খর্ব করা হচ্ছে, লোকচুরি খেলছে সিবিআই, 82 দিন অতিক্রান্ত, তদন্ত কোন পথে এগিয়েছে তা জানানো হচ্ছে না, তদন্তের কোনো অগ্রগতিও নেই। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআইয়ের কী চার্জশিট রয়েছে সেটা জানতে চাই, তবে শেষমেশ সিবিআইয়ের আবেদনে সাড়া দিলে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।